দাস কাঠিয়া বাবা ভারতের সাধকদের মধ্যে এক উজ্জ্বলতম নক্ষত্র। চলুন আজ আমরা তার সম্বন্ধে কিছু কথা জেনে নিই। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। পূর্ব পাঞ্জাবের এক নগণ্য গ্রাম লোনাচামারি, অমৃতসর থেকে প্রায় 20 ক্রোশ দূরের পর, এই গ্রামে এক বর্ধিষ্ণু গৃহস্থের ঘরে রামদাসের জন্ম। পিতা এক সম্মানিত ব্রাহ্মণ, গুরুগিরি করে তিনি সংসার চালান, নিতান্ত সরল ও অনাড়ম্বর জীবন। কিন্তু গৃহে কোনো কিছুরই অনটন নেই। ক্ষেতের পর্যাপ্ত ফসল ও 4-5টা মহিষের দুধে সুখে স্বাচ্ছন্দ্যে পরিবারের দিন চলে যায়। ছোট্ট রামদাস বাড়ির পাশের এক পরমহংস শ্রেণীর সন্ন্যাসীর বাস ছিল। বালক রামদাস মায়ের পিছে পিছে প্রায়ই তাদের নিকটে গিয়ে বসে থাকেন, কিন্তু এই ক্ষুদ্র বালকের প্রশ্ন সকলকে বিস্মিত করে দেয়। পরমহংসজিকে তিনি জিজ্ঞাসা করেন, বাবা বাবা, মহারাজের নিকট আগত সকল লোকই তো তার চরণে মস্তক নত করে, তিনি সকলের বড় ও পূজ্য, কিন্তু তিনি কি করে এত বড় হলেন এটাই সে জানতে চায়, আর জানতে পারলে সেটাই অনুসরণ করবে। পরমহংসজি সকৌতুকে ওই বালকের দিকে চাইলেন, সস্নেহে তাকে কাছে ডেকে বললেন, বেটা, আমি যে সদাই রাম নাম জপ করি তার মঙ্গলময় নামই আমাকে ছোট থেকে বড় করেছে, মনে মনে এই নাম জপ করো, তবে তুমিও আমার মতো হতে পারবে। বালক সেদিন দৃঢ়ভাবে জানিয়ে দিল এই রাম নামই সে জপ করবে এবং এমনই বড় ও দেশ পূজ্য সে হয়ে উঠবে। ঠিক সেদিন হতেই রামদাসের অন্তরে রাম নামের প্রচ্ছন্ন জপমালাটি আবর্তিত হয়ে চলে। পিতার মহিষগুলো মাঠে বিচরণ করতে যায়, মাঝে মাঝে তাদের অনুগমন করে। তখনও সে এক নিতান্ত ক্ষুদ্র বালক, 7-8 বছরের বেশি হবে না। একদিন মাঠের মাঝখানে এক বটবৃক্ষের ছায়ায় বসে আছে, অকস্মাৎ সেখানে কোথা থেকে এক জটাধারী সাধু এসে উপস্থিত হলেন। সন্ন্যাসী ক্ষুধার্ত, রামদাসকে কিছু আহার্যের জোগাড় করতে বললেন। বালকের উৎসাহের সীমা নেই, বালক বলে উঠলেন, সাধু বাবা, তুমি আমার মহিষগুলোকে একটু দেখো, আমি ঘর থেকে তোমার জন্য সব কিছু নিয়ে আসছি। প্রচণ্ড গ্রীষ্মের অপরাহ্ন বেলা গড়িয়ে পড়ছে, পিতা মাতা উভয়েই নিদ্রিত। রামদাস চুপি চুপি ভাঁড়ার ঘর খুলে ময়দা চিনি ও ঘি নিয়ে স উৎসাহে বৃক্ষতলে ফিরে আসলো। এই সেবা নিষ্ঠা দেখে সাধু বড় প্রসন্ন হলেন, যোগীরাজ আশীর্বাদ করলেন, বাচ্চা, তুম এক যোগীরাজ বন যাওগে। রামদাস বড় বিস্মিত হয়ে যোগীরাজকে বলল, কিন্তু সাধু বাবা, আমার বাবা রোজ প্রায় 10 সের করে মোষের দুধ পান করে, আমিও তেমনি তার সঙ্গে বসে 2 বেলা 5 সের করে দুধ না খেয়ে পারি না, তাহলে আমি কি করে যোগীরাজ হব? সন্ন্যাসী সহাস্যে দক্ষিণ হস্ত উত্তোলন করে উদার ও দাক্ষিণ্য ভরা কণ্ঠে বললেন, বাচ্চা, হামারা বচন সে তুম জরুর যোগীরাজ হোগে। এই বলে যোগীরাজ ধীরে ধীরে চলে গেলেন। কিন্তু একই অলৌকিক কাণ্ড, সর্বত্যাগী সাধকের উচ্চারিত এই আশীর্বাদ বাণী যেন চৈতন্যময়। এ বাণীর ইন্দ্রজাল রামদাসের সমস্ত জাগতিক চেতনাকে মুহূর্তের মধ্যে বিলুপ্ত করে দেয়। এই ধ্বনি থেকে শুধুমাত্র একটিমাত্র বোধ তার জন্মায়, তা হল গৃহস্থ আশ্রম তার জন্য নয়। 7 বছর বয়সের এক বালকের অন্তরে এই প্রতিক্রিয়া এক বিস্ময়কর ব্যাপার। রামদাসের পিতা আড়ম্বর সহকারে পুত্রের উপনয়ন দিলেন, তারপর শাস্ত্র অধ্যয়নের জন্য ব্রহ্মচারী বালককে নিকটস্থ গ্রামের এক আচার্যর কাছে পাঠালেন। রামদাস প্রত্যেক দিন পড়াশোনা করার পর নির্জনে বসে জপ করতে থাকে। শাস্ত্র পাঠ শেষ করে গুরুগৃহ থেকে গৃহে প্রত্যাগমন করে। পুত্র আচার্য গৃহ থেকে পড়া শেষ করে ফিরেছে, পিতা তার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু তরুণের স্মৃতিতে আজও অস্ফুট স্বরে ধ্বনিত হয় বালক বাল্যকালে দেখা সেই সন্ন্যাসীর বাণী, বাচ্চা, তুম জরুর যোগীরাজ বন যাওগে। গৃহজীবনের মোহ বিষয়ে আসক্তি রামদাসের জীবন থেকে মুছে গিয়েছে।
তাই আধ্যাত্মিক জীবনের পথ পরিক্রমায় বাহির হইতে তিনি কৃতসংকল্প। পিতামাতাকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সংসার আশ্রমে তিনি প্রবেশ করবেন না। গ্রামের প্রান্তে এক বিরাট বটবৃক্ষ, তার নিচে আসন পেতে জপে বসেছেন, গায়ত্রী মন্ত্রে সিদ্ধি লাভ করবেন। 100,000 জপ সমাপ্ত করার পর তিনি দিব্য বাণী শ্রবণ করলেন, বৎস তুমি অবশিষ্ট 25,000 জপ জাগ্রত মহাতীর্থ জ্বালামুখী ঘি সম্পূর্ণ করো, তোমার মনস্কামনা পূর্ণ হবে। এ নির্দেশ পাওয়ার পর রামদাসের উৎসাহের সীমা রইল না। তার গ্রাম থেকে প্রায় 40 মাইল দূরে অবস্থিত জ্বালামুখীর দিকে তিনি অগ্রসর হলেন, কিন্তু পথিমধ্যে এক নতুন কাণ্ড ঘটে গেল। রামদাস হঠাৎ দেখলেন বৃক্ষতলে জটাজুট সমন্বিত দিব্য শ্রীমণ্ডিত সন্ন্যাসী আসন পেতে বসে আছেন। অমোঘ আকর্ষণ এই সন্ন্যাসী। রামদাস ধীরে ধীরে মহাত্মার দিকে উপস্থিত হলেন, তার পূর্ব জীবনের সংস্কার জেগে উঠল। এই সন্ন্যাসী যেন কতকালের আপনজন। ভাবাবিষ্ট হয়ে তিনি ধীরে ধীরে তার চরণতলে নিপতিত হলেন। জ্বালামুখী তীর্থে বসে তপস্যা করার সংকল্প একেবারে পরিত্যক্ত হয়ে গেল। মুমুক্ষ তরুণ ব্যগ্রভাবে মহাপুরুষের কাছে সন্ন্যাস ও মন্ত্র দীক্ষার জন্য বারবার প্রার্থনা করতে লাগলেন। কৃপা অবশেষে মিলল। শরণার্থী যুবককে চেলা করে নিতে সন্ন্যাসী সম্মত হলেন। মস্তক মুন্ডন করে রামদাস এক শুভ মুহূর্তে বৈরাগ্য আশ্রম গ্রহণ করলেন। শক্তিধর মহাপুরুষের আশ্রয় উত্তরকালে তার অমৃত লোকের তরুণদ্বারে পৌঁছে দেয়। পিতার কাছে সন্ন্যাসের সংবাদ পৌঁছাতে দেরি হল না। পুত্র তার দীক্ষাদাতা গুরুর কাছে তখনই তিনি ছুটে গেলেন। ভীতি প্রদর্শন ও অনুনয় বিনয় সবকিছুই তার ব্যর্থ হল। রামদাস প্রাণ গেলেও তার বৈরাগ্য আশ্রম ত্যাগ করতে সম্মত নন। এদিকে তার মা আহার নিদ্রা ত্যাগ করেছেন পুত্র শোকে। পিতা তাই সন্ন্যাসীকে অনুরোধ জানালেন, পুত্রকে তার মায়ের সঙ্গে একবার সাক্ষাতের অনুমতি দিন। অনুমতি পাওয়ার পর রামদাস লোনাচামড়িতে ফিরে এলেন। তরুণ সাধক কিন্তু নিজ গৃহে আর বাস করেননি। গ্রামের প্রান্তস্থিত এক বটবৃক্ষের মূলে তিনি আসন পেতে বসলেন, কিন্তু মাকে নিয়ে যত মুশকিল। তিনি কেঁদে অস্থির, তাকে ধৈর্য ধারণ করাবে কে? রামদাস কিন্তু টললেন না, দৃঢ় স্বরে কহিলেন, মাতা স্থির না হলে কাল তিনি এই স্থান ত্যাগ করে চলে যাবেন। নবীন সন্ন্যাসী কোনো নির্দিষ্ট গৃহ ভোজন করেন না। ইতিমধ্যে এখানে একদিন এক বিচিত্র ব্যাপার ঘটল। সেদিন গভীর রাত্রে রামদাস বৃক্ষতলে গভীর ধ্যানমগ্ন হয়ে রয়েছে। সম্মুখস্থ আকাশমণ্ডল অকস্মাৎ এক স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। গায়ত্রী দেবী তরুণ সাধকের সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, বৎস তুমি গায়ত্রী মন্ত্রে সিদ্ধ হয়েছ, আমি তোমার প্রতি আজ প্রসন্ন, তুমি তোমার ঈপ্সিত বর প্রার্থনা করো। রামদাস উত্তর দিলেন, মা আমি যে এখন সন্ন্যাসী, কামনা বাসনা আমার থাকতে নেই, বর প্রার্থনার প্রয়োজনও তাই দেখছি না। আমার অন্তরের শুধু এইটুকুই প্রার্থনা, তুমি আমার প্রতি সদা প্রসন্ন থেকো। তথাস্তু বলে দেবী অন্তরীক্ষে মিলিয়ে গেলেন। রামদাসের কাছে গ্রামের বহু নরনারী তখন আনাগোনা করেন। এই সময় তিনি কিন্তু এক মহা বিপদে পড়লেন। এক সুন্দরী তরুণী সন্ন্যাসী রামদাসকে দেখে বড় মুগ্ধ হয়ে তাকে প্রলুব্ধ করতে থাকে। রমণীর বাস এই গ্রামে, রামদাসের সে পূর্ব পরিচিতা। বারবার সতর্ক করা সত্ত্বেও তাকে আটকানো কঠিন হয়ে পড়ে। যুবতীটি একদিন কামার্থ হয়ে গভীর নিশীথে সে তার আসনের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তরুণ সাধক প্রমাদ গুনলেন, কোনো উপায় দেখতে না পেয়ে তিনি প্রস্তর নিক্ষেপ করতে লাগলেন। অবশেষে এই নারী বিতাড়িত হল। পরের দিন রামদাস এই গ্রাম থেকে অন্তর্হিত হলেন, আর কখনো জন্মভূমিতে তিনি পদার্পণ করেননি। এইবার সাধন জীবনের পরিব্রাজনের পালা। গুরুর নির্দেশে বহু তীর্থ ও জনপদ ঘুরে ঘুরে তাকে দীর্ঘকাল কাটাতে হয়। এই সময় একবার রামদাসজি মহারাজ কোনো এক দেশীয় করদ রাজ্যে উপস্থিত হন। সেখানকার রানী এক বিধবা তরুণী। রামদাসকে প্রাসাদে এনে রানী সাহেবা সেবা যত্ন করতে থাকেন। তরুণ সাধুর ঘনিষ্ঠ সান্নিধ্যে এসে রানী ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হন। একদিন ব্যাকুল অন্তরের প্রেম নিবেদন করে বসেন।
এই রূপসী তরুণী সান্নিধ্য ও প্রেমের স্পর্শ সাধক রামদাসকে কিছুটা চঞ্চল না করে পারেনি। কিন্তু হঠাৎ একসময় তিনি সজাগ হয়ে উঠলেন। অন্তরে পড়ল বিবেকের তীব্র কষাঘাত। মোহবিষ্ট হয়ে তিনি কি করছেন? বৈরাগ্য আশ্রম গ্রহণ করে মুক্তির সাধনায় তিনি ব্রতী। রমণীর রূপ মোহ কি আস্থার প্রথভষ্ট করবে? সেই মুহূর্তে এই নারী ও রাজপ্রাসাদের সমস্ত কিছু প্রলোভন ত্যাগ করে রামদাস সবেগে রাজপথে বেরিয়ে পড়লেন। দ্রুত পদক্ষেপে রাজ্যের বাইরে এসে তিনি হাঁপ ছাড়লেন। মহাসাধক রামদাস কাঠিবাবাকে প্রায়ই বলতে শোনা যেত, অহেতুক ভগবত কৃপা ছাড়া তরুণ সাধকের পক্ষে রিপু জয় করা বড় কঠিন। পরিব্রাজনকালে ঘটে নানা ঘটনা। পরিব্রাজনের পর রামদাস মহারাজের সঙ্গে মিলিত হয় এবং গুরুদেবের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। শক্তিধর আচার্যের নিরন্তর সহচর্য ও সাধন নির্দেশে রামদাসের আধ্যাত্ম জীবনে ক্রমে এক বিরাট রূপান্তর সাধিত হয়। দেবদাস, যে আশ্রমের পূর্বাশ্রমের নাম ছিল, অযোধ্যা প্রদেশের অধিবাসী নিম্বাক শাখার অন্তর্ভুক্ত এক অসামান্য যোগী। পরিব্রাজনের সময় কিছুকালের জন্য উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়। তারপর আবার শুরু হয় গুরু শিষ্যের জীবনের ঘনিষ্ঠ যোগবন্ধনের এক বিচিত্র অধ্যায়। গুরুদেব কোনো কোনো সময়ে একই আসনে বসে 6 মাসকাল জড়সমাধিতে মগ্ন থাকতেন। দিনের পর দিন তার এই কাণ্ড দেখে তরুণ শিষ্য রামদাসের বিস্ময়ের সীমা থাকত না। এবার ঘটল এক অন্য ঘটনা। উত্তরাখণ্ডের শীতার্থ মধ্যরাত্রি, টুপটাপ করে বরফের কোণা ঝরে পড়ছে। এই শীতের মধ্যে তরুণ সাধু ধুনি জ্বালিয়ে আসনে উপবিষ্ট, ধ্যান জপে দীর্ঘকাল অতিক্রম হয়েছে। দেহটি ক্লান্ত অবসন্ন প্রায়, দুই চোখে তার দুর্নিবার ঘুম জড়িয়ে আসছে। আসনের ওপর দেহটি কখন রামদাসের ঢলে পড়ল তার হুঁশ নেই। ধুনির ওপর মাঝে মাঝে বরফ পড়ছে। কিছুকাল পরে কাঠের আগুন একেবারে নিভে গেল। কাঁপতে কাঁপতে রামদাস উঠে বসলেন, কিন্তু এ বিপদে কি করে তার প্রাণ বাঁচবে আজ? রাতে ধ্যানের আসন ছেড়ে ওঠা গুরুদেবের বারণ, নিকটে গুরুদেবের ঝুপড়ি, তার মধ্যেই তিনি ধ্যানমগ্ন। তার কাছে জ্বলন্ত কয়লা চাইতে যাওয়া সেকে আরও সাংঘাতিক কথা, প্রায় জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দেওয়ার সময়। শিষ্যের তামসিক আলস্যে ধুনি নিভে গেছে। এই অপরাধের জন্য চরম দণ্ড প্রদান না করে তিনি ছাড়বেন না। আবার এদিকে বিপদ কম নয়। অবিলম্বে আগুন সংগ্রহ করতে না পারলে মাঘের এই প্রচণ্ড শীতে মৃত্যু অনিবার্য। অবশেষে সাহস সঞ্চয় করে তরুণ সাধু ঝুপড়ির সম্মুখে গিয়ে দাঁড়ালেন। ডাকতে লাগলেন, গুরুজি। কিছুক্ষণ পর ভেতর হতে গুরুগম্ভীর কণ্ঠে ধ্বনিত হল, কে বাইরে, কে দণ্ডায়মান? ভীত কণ্ঠে শিষ্য বললেন, মহারাজ, আমার ধুনির আগুন নিভে গেছে। যদি কৃপা করে আমায় আপনার ধুনি থেকে কিছু কয়লা দেন, তবে আবার আমি তা জ্বালিয়ে নিতে পারি। শীতে জমে যাচ্ছি মহারাজ। ভিতর থেকে রোষদীপ্ত তর্জন গর্জন আর অনর্গল ভৎসনা। যদি সে আসনে বসে না ঘুমায়, তবে ধুনি কি করে নেবে? তামস ঘুম আরামের প্রয়োজনই যদি এত বেশি, তবে পিতামাতাকে দুঃখ দিয়ে গৃহত্যাগ করেছ কেন? গার্হস্থ জীবনের সুখকর পরিবেশে তবে ঘুমাতে পারত। শিষ্য রামদাসের দেহে তখন শীতের কাঁপুনি অপেক্ষায় ভয়ের কাঁপুনি অনেক বেশি লাগছিল। মিনতিপূর্ণ কণ্ঠে তিনি বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, কিন্তু গুরুদেবের রাগ প্রশমিত হল না। কঠোর কণ্ঠে তিনি বলে উঠলেন, এ জায়গামে 1 ঘন্টা ঠিক সে খাড়া হোকার রাহো, লেকিন আগ তুমকো নেহি মিলেগা। অর্থাৎ এই শীতে তুমি 1 ঘন্টা বাইরে এমনি করে দাঁড়িয়ে থাকো, কিন্তু আগুন কিছুতেই মিলবে না। এ আদেশ লঙ্ঘনীয় তরুণ সাধক হিমাচলে সুতীব্র শীতে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন। কিছুক্ষণ পর অবশ্য ঝুপড়ির দরজাটি হঠাৎ খুলে গেল। গুরুদেব তার ভিতর থেকে একটা জ্বলন্ত কাঠ বাইরে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে সতর্ক করে দিলেন, আর যেন এরূপ ত্রুটি না ঘটে। নিম্বাক সম্প্রদায়ের শ্রীমৎ নাগাজির শাখার এক শক্তিমান আচার্য দেবদাসজী মহারাজ, ভারতীয় সাধক সমাজে তখন তার বিরাট প্রসিদ্ধি। আধ্যাত্ম পথের দুঃসাহসিক অভিযানে তরুণ সাধক রামদাস অগ্রসর হয়েছেন, আর এই অভিযাত্রার জন্য দিনের পর দিন তাকে কম মূল্য প্রদান করতে হয়নি।
কৃচ্ছ সাধন ও ত্যাগ তিতিক্ষার চরম পরীক্ষার মধ্য দিয়ে সদ্গুরু তাকে পরম পরিণতির দিকে এনে নিয়েছিলেন। ঘনিষ্ঠ শিষ্যদের পরীক্ষার জন্য শক্তিধর গুরুকে মাঝে মাঝে লীলা খেলার অবতারণা কম করতে হয়নি। একবার কোনো পার্বত্য শহরের কাছে এক গহন বনে দেবদাসজি মহারাজ আসন পেতেছেন, সঙ্গে তার রামদাস প্রভৃতি জনকয়েক অন্তরঙ্গ শিষ্য। গুরুদেব হঠাৎ মধ্যরাত্রিতে আদেশ করে বললেন, নিকটস্থ শহর থেকে এখনই দুটাকার গাঁজা কিনে আনতে হবে, একজন এখনই রওনা হয়ে যাও। সকলেই প্রমাদ নিল। এ জঙ্গল হিংস্র জন্তু ও সাপদ সংকুলে ভরা। এই সময়ে বাইরে যাওয়া মানে প্রাণ হাতের মুঠোয় করে নিয়ে যাওয়া। অন্ধকার রাত্রি, পথ চেনার কোনো উপায় নেই, তাছাড়া নিঃসম্বল সাধুদের কাছে টাকা করি কিছুই নেই। এই গভীর রাত্রিতে শহরে গেলে ভিক্ষাই বা কে দেবে? শিষ্যের দল নত ছিল চিন্তামগ্ন, কিন্তু রামদাস দৃঢ়চিত্তে তখনই উঠে দাঁড়ালেন। গুরুদেবের আদেশ পালনের জন্য তিনি প্রস্তুত। দেবদাসজি প্রসন্ন হয়ে বললেন, বেশ বাচ্চা, তবে তুমি যাও, টাকার জন্য তোমার কোনো ভাবনা নেই। শহরে পৌঁছানো মাত্রই একটি লোক তোমায় দুটো টাকা দেবে, তাই নিয়ে তুমি গাঁজা কিনে আনবে। অরণ্য পথ অতিক্রম করে রামদাস শহরে পৌঁছালেন। গভীর অন্ধকার, রাস্তাঘাট জনশূন্য, গৃহস্থ ও দোকানিদের ঘরে আলো জ্বলছে না। কিছু দূর অগ্রসর হওয়ার পর রাস্তার একটা বাঁক ফিরতেই তিনি দেখলেন নিকটস্থ গৃহে প্রদীপ জ্বলছে। দাঁড়ে কড়াঘাত করা মাত্র এক ব্যক্তি তাড়াতাড়ি বাইরে আসলো। এই নিশীথ রাত্রে সাধুর দর্শন পেয়ে তার যেন আর আনন্দের সীমা রইল না। হাত জোর করে প্রণাম করে সে জানালো, আজকার পরম সৌভাগ্য, সকাল থেকে সে সংকল্প করে আছে দু টাকা কোনো সাধুকে ভেট দেবেন। সারাদিন প্রতীক্ষায় কাটিয়েছে, এ গভীর রাত্রে অপ্রত্যাশিতভাবে ভগবান সে সংকল্প সিদ্ধ করলেন। টাকা নিয়ে রামদাস গুরুদেবের জন্য গাঁজা কিনলেন। এইবার সত্তর তাকে ফিরতে হবে। সামনে ঘোর অন্ধকার বনপথ, রাত্রিতে ঠান্ডাও খুব পড়েছে। রামদাসজি গুরুসেবার সঙ্গে সঙ্গে প্রসাদী গাঁজা সেবনেও আজকাল বেশ কিছুটা অভ্যস্ত হয়েছেন। ভাবলেন, এখান থেকে এক সিলিম গাঁজা নিয়ে এক কলকে এখানেই টেনে গেলে ক্ষতি কি? করলেনও তাই, সিলিম উড়িয়ে তারপর তৃপ্ত মনে ধীরে ধীরে বনপথ দিয়ে গুরুর কাছে উপস্থিত হলেন। দেবদাসজি মহারাজের পদপ্রান্তে গাঁজার পুটুলিতে রাখা মাত্রই তিনি শ্লেষাত্ম কণ্ঠে বলতে লাগলেন, ওরে গুরুসেবা কি শিষ্য এমন করেই করে? ভোগের অগ্রভাগ আগে নিচে নিয়ে তারপর তা গুরুকে নিবেদন করছিস? এই শিক্ষায় বুঝি এতদিন হয়েছে? রামদাস বিস্ময়ে ভয়ে ততক্ষণ হতবাক হয়ে গেছেন। যে কথা কেবল শোনা ও জানা ছিল তা আজ উপলব্ধি করলেন। তিনি বুঝলেন গুরুদেব অন্তর্যামী ও মহাশক্তিধর। তার সদা জাগ্রত দৃষ্টি অবলীলায় যে কোনো জাগতিক বাধা, যে কোনো দূরত্বকে অতিক্রম করতে সক্ষম। ভীত কণ্ঠে হাত জোর করে তিনি মার্জনা চাইলেন। তিনি অবোধ, শিশুমাত্র শ্রী গুরুর মহিমা আজও তার অন্তঃসত্ত্বায় ফুটে ওঠেনি, এটাই বারবার সখেদে বলতে লাগলেন। দেবদাসী মহারাজ এবার প্রসন্ন হয়ে বললেন, ঠিকই, তুমি নিতান্ত বালক মাত্র, তাই আজকের এই অপরাধ ক্ষমা করা গেল। কিন্তু জেনে রাখবে, প্রকৃত সদ্গুরুর দৃষ্টি থেকে সামান্যতম চিন্তাটুকুও কখনো গোপন করা যায় না। গুরুদেব একদিন রামদাসকে ডেকে বললেন, কোনো বিশেষ কাজের জন্য তাকে বাইরে যেতে হবে, তিনি প্রত্যাবর্তন না করা পর্যন্ত যেন বৃক্ষতলের আসনখানি ত্যাগ করে তিনি কোথাও না যান। রামদাস ধুনি জেলে ধ্যানে বসলেন। দিনের পর দিন গত হল গুরুদেবের প্রত্যাগমনের কোনো লক্ষণ নেই। একটি বিচিত্র পরীক্ষায় তিনি শিষ্যকে ফেলে গেলেন। ক্রমাগত আট দিন রামদাস শুধু অবিরত ধ্যান ও ভজনে নির্দিষ্ট আসনটিতে বসে কাটিয়ে দিলেন। আহার নেই, মলমূত্র ত্যাগ পর্যন্ত নেই। গুরুদেবের প্রতি এক অনিষ্ঠায় সেদিন তার জীবনে এক দৈবী শক্তির প্রেরণা জাগিয়ে তুলল। ফিরে এসে গুরুজি সব শুনলেন। প্রসন্ন মধুর হাসিতে তার মুক্তি এবার প্রদীপ্ত হয়ে উঠেছে। শিষ্য রামদাসকে কাছে ডেকে সস্নেহে বলতে লাগলেন, সদ্গুরুর চরণে এই আত্মসমর্পণই সর্বাপেক্ষা বড় প্রস্তুতি। গৃহত্যাগের বেদনা ও পিতামাতার অশ্রুজলে এই পরম প্রাপ্তির মধ্য দিয়ে যে সার্থক হয়ে ওঠে। যোগীবর দেবদাসজি তার অপরিমেয় যোগ বিভূতি অর্পণ করতে চান রামদাস দিকে, কিন্তু তার জন্য তাকে অনেক কষ্ট চলছে।